ব্যাক টু মাই চ্যানেল সোল অফ হানি। আজকে আমি একটা নতুন ব্লগ করতে চলেছি, আর আমি কে সেটা তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানো। হ্যাঁ, আমি মধুমিতা। তো আজকে আমরা যাচ্ছি কান্দি পার্কে, তো ওখানেই আজকে যাচ্ছি সবাই মিলে। তো ওখানে কী কী করবো সেগুলো তোমাদের সব সাথে সব কিছু শেয়ার করবো, তো তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। তো চলো এখন পার্কে যাওয়া যাক। টিকিট কাটা কমপ্লিট আমাদের, এখন আমরা ভিতরের দিকে যাব। খোলা পেয়েছি, বন্ধ নেই। জানি না বোটিং হবে কি না, বোটিং হলে বোটিং করবো, মনে হয় বোটিং হচ্ছে না। আমরা পার্কের ভিতরে ঢুকলাম, পার্ক খোলা পেয়েছি আমরা। আমি বিগত ২০১৬তে আমি লাস্ট কান্দি পার্কে এসেছি, আর ২০১৭ ৬ বছর পর আমি আবার কান্দি পার্কে এলাম। তো বেশ ভালোই লাগছে পুরোনো পার্কে আবার এসে। আগে বন্ধুদের সাথে আসতাম, এখন বন্ধুদের সাথে এসেছি, বন্ধু বৌদি সব একসাথেই আছি। তো একটু ঘুরি এখন আমরা। এই ছোটোবেলাকার ফিল আসছে, মানে আগে ছোটোবেলায় এই পার্কে আসতাম। ওই যে পিছনে ওরা দুজন, ওই যে আরেক ব্লগার এখন ট্রাইপড ফ্রাইপড বের করে নিয়েছে। তো চলো যাওয়া যাক, আগানো যাক। এই দোলনা, এখানে দোলনা খেতাম। এখানে আর একটা জিনিসও ছিল, ওটা মনে ভেঙে গেছে। সামনে সুশ্রী আছে, কোনো সুশ্রী খেতাম, অনেকবার পড়েওছি আছার খেয়ে। বলছি সুশ্রী খাওয়া যাবে এখন, উঠতে দেবে দেবে না কেন, পড়ে না গেলে খালে। ওই যে ওটার জন্য তো পড়ে যায় বলে তো উঠতে পারি না। ও নতুন করেছে তো এগুলো অনেক, আমরা যখন আসতাম তখন এগুলো ছিল না কিছুই। দোলনা আছে আপাতত, এখন আমি দোলনাটাই খাবো, আর কিছু খাওয়া যাবে কিনা জানি না। এই ছোটোটাতেই এসে আমি চাপতাম, বড়টাই আমার চাপার ক্ষমতা আমার ছিল না, এই ছোটোটাতেই চাপতাম। আর লোকের গার জন্য আমাকে গাল দিত। হ্যাঁ, ফার্স্ট ডে অর্ডার, মানে ছবছর পরে এসে বেশ মানে মজাই লাগছে আমার। এই ছোটোবেলাকার ফিল আসছে এবার এরকম ভাবে। এত ছোটোতে এসছি কিনা মনে নেই, এত ছোটোতে আসেনি পাল্টে। একটা দোলনা ছাড়তে গিয়ে অনেক দোলনা
খরগোশ না এগুলো দেখাই যাচ্ছে না, তো জাল জাল রাজহাঁস আছে প্রচুর। আর রাজহাঁসের সাথে নতুন একটা জিনিস দেখলাম যে পার্কের মধ্যে নতুন একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে রাম ছাগল পোষে। মানে কোনো পার্কে আমি দেখিনি যে ছাগল পোষে। ছাগল আজকাল মানে পার্কে দেখানোর জন্য রাখে, যাই হোক। মানে নতুনত্ব জিনিস সত্যি, মানে মানে পার্কেও যে ছাগল থাকে সেটা এবারে মানে আমি প্রথম দেখছি কাঁদিতে। মানে এর আগে আমি দেখিনি, এর আগেও এসছি কিন্তু এবার প্রথম দেখছি যে ছাগল বুঝেছে, ছাগল দেখতে আসছে লোকে। তো যাই হোক, বৌদি চলে গেল, আমরা এখন আছি। রাত্রেবেলা পার্কটা আরও সুন্দর লাগে, দেখি কতক্ষণ থাকতে পারি আমরা, একটু ঘোরাঘুরি করি। গরমে আমাদের ঘেমে টেমে যাওয়ার অবস্থা, আমরা অনেকক্ষণ ধরেই বসে আছি এখানে, প্রচণ্ড গরম। তো আমরা ভাবলাম এবার একটু বেরিয়ে যাবো পার্ক থেকে, পার্ক থেকে বেরিয়ে কিছু খাবো। চলো এখন বাইরে যাওয়ার, চলো এখন বাইরে যাই আমরা, বাইরে গিয়েই কিছু খাবো। এখানে সেরকম কিছু পেলাম না, চললাম বাইরে। এখন বাইরে গিয়ে আবার দেখা। আইসক্রিম খাবেন তো চলে আসতে পারে। এই দাদা হচ্ছে সেই আমার ছোটবেলাকার দাদা, মানে এখানে যখন আমি পড়তে এসে আড্ডা মারতাম যে এই দাদার দোকানে, এখনো সেই দাদার দোকান ভুলিনি, এখনো সেম জ্বালা নিয়ে আসে। তো আছি এখন আইসক্রিম খাবো। আমার আইসক্রিম খুব আপনার ছিলাম না, দিদির আইসক্রিম টেনে নিচ্ছে বোনটা, মুখটা দেখে রাখো, নিজের দিদির জিনিসপত্র নিয়ে ওর অবস্থা হেঁটে খারাপ হয়েছে, আমার আইসক্রিম চুরি করা হলো। দ্বিতীয় জিনিস কেন চুরি করছে? আমরা ট্রাই করো বাড়িতে, যদি না পারো না।
আমরা দুজন একটু পাতলা মানুষ, হালকা পাতলা, আর এ সব থেকে মোটা মানুষ। মানে এতটাই জোরে জোরে কাঁদছিল, মনে হচ্ছিল ট্রেন আছে, ট্রেন ধরবে। দিয়ে এখন ভিডিও করার জন্য এখন আস্তে আস্তে খাবার খাচ্ছে, একদম খাওয়ার ফিলটা নিচ্ছে যে ও এইভাবে। আপনি কিছু বলতে চান দিদি? মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে এখন বাড়ির। আমরা ঘুরে ঘুরে বাড়ি এলাম, আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, পার্কে প্রচন্ড গরম ছিল। তারপরে তো খাওয়া দাওয়া হলোই, খেয়ে দিয়ে একদম আমরা এতক্ষণ বাড়ি ঢুকলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করো। তাহলে আমি যখন আবার নতুন কোনো তোমাদের ভিডিও দেবো, তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আর আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমাদের সাপোর্টটা আমার দরকার। এইভাবে পাশে থেকো। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তো টাটা।